আপনি যদি বেকার হন আপনি যদি স্টুডেন্ট হন অথবা আপনি যদি চাকরিজীবী হন চাচ্ছেন পার্ট টাইম একটা ব্যবসা শুরু করার জন্য তাহলে আমি বলি আপনি চা পাতার ব্যবসাটা শুরু করতে পারেন চা পাতার ব্যবসা আপনি চাইলে অল্প কিছু সময় বিনিয়োগ করেও কিন্তু এই ব্যবসাটা করতে পারেন যারা স্টুডেন্ট রয়েছেন স্টুডেন্ট লাইফে প্রচুর টাকা পয়সার প্রয়োজন হয় আপনি সাধারণত টিউশনির পেছনে ছোটেন কিন্তু এই টিউশনই দিয়ে তো আর ভবিষ্যৎ গড়া সম্ভব হবে না একটা না একটা দিন আপনাকে এই টিউশন ছেড়ে দিতে হবে অন্য পেশায় যেতে হবে সেজন্য আমি বলি স্টুডেন্ট লাইফে টিউশনের পিছনে না ছেটে যদি একটা ছোটোখাটো ব্যবসার পিছনে ছুটতে পারেন তাহলে এই ব্যবসায় আপনার ভবিষ্যতে আপনাকে একটা ভালো কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে তাই আমি বলি যারা স্টুডেন্ট রয়েছেন তারা চাইলে কিন্তু চা পাতার ব্যবসাটা শুরু করতে পারেন চা পাতার ব্যবসার মাধ্যমে আপনি একটা ভালো ব্যবসাও শিখে যেতে পারবেন মানুষদের সাথে চলাফেরা ওঠাবসাটাও শিখে যেতে পারবেন প্রয়োজনে আপনি পরবর্তীতে চাইলেও এটাকে চাকরি চাকরি বাজারে অথবা ব্যবসা বাজারে নিজের অভিজ্ঞতা হিসেবে কাজে লাগাতে পারবেন আর যারা চাচ্ছেন যে পার্ট টাইম একটা বিজনেস করার জন্য তাদেরকে বলে আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন অফিস ডিউটির পর আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারবেন কারণ আপনার যদি ছুটি হয় তারপরে আরও অনেক সময় থাকে মার্কেটে ঘোরার জন্য প্রয়োজনে আপনি সেই সময়টাকে কাজে লাগাতে পারেন এছাড়া যারা বেকার রয়েছেন তাদের জন্য তো অবশ্যই রিকমেন্ডেশন থাকবে যে আপনারা চা পাতার ব্যবসাটা শুরু করুন ইনশাল্লাহ আপনি একটা ভালো কিছু করতে পারবেন তো চা পাতার ব্যবসা করার জন্য আপনাকে কি করতে হবে এই যে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে চা পাতাগুলো পাইকারি ধরে কিনে নিতে হবে এক্ষেত্রে আপনার মাত্র বিশ তিরিশ হাজার টাকা ইনভেস্ট করলেই হবে এই বিশ তিরিশ হাজার টাকা মাল নিয়ে আপনি বাসায় রেখে দেবেন নিয়ে বাসায় রেখে তারপর আপনার এলাকায় যত চায়ের দোকান আছে সেই চায়ের দোকানগুলোতে প্রতিনিয়ত আনাগোনা করতে থাকবেন যেতে থাকবেন যেতে যেতে আপনার একটা ভালো সম্পর্ক হয়ে যাবে যখন একটা ভালো সম্পর্ক হয়ে যাবে তখন কিন্তু আপনার মাল অটোমেটিক চলবে এর জন্য মিনিমাম আপনাকে ছয়টা মাস সময় দিতে হবে ছয়টা মাস সময় দিয়ে আপনাকে মার্কেটে একটু পরিচিত হতে হবে যখন একটু ভালো পরিচিত হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে তেমন আর পরিশ্রম করতে হবে না প্রত্যেকে আপনার কাছে ফোন করে ফোন করে প্রোডাক্ট নেবে তাই আমি বলি যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা পাকা ইচ্ছাশক্তি ইচ্ছা শক্তি নিয়ে আসবেন যে আপনি এই ব্যবসায় করবেন এই ব্যবসা থেকে আপনি সফলতা অর্জন করে নিয়ে নিয়েই ছাড়বেন এই ধরনের মানসিকতা নিয়ে যদি ব্যবসাটা শুরু করতে পারেন তাহলে আশা রাখা যায় আপনি অবশ্যই এখানে একটা ভালো কিছু করতে পারবেন তো ব্যবসা করার জন্য আপনাকে এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে হবে টিআইজ আমাদের কোম্পানি লিমিটেড আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে কিভাবে ব্যবসাটা শুরু করা যায় সে ব্যাপারে